জানুয়ারির ভিতর আলোচনা পন্থী আলফার চুক্তি দীঘলীয় আলাপ আলোচনার পিছত অরবিন্দ রাজখোয়া আর অনুপ চেতিয়া নেতৃত্বাধীন আলফার সঙ্গে এতিয়া চুক্তি করবলে সাজু হয়েছে কেন্দ্রীয় সরকার সাজু অসম সরকারও ইতিমধ্যে চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়েছে বাকি আছে মাত্র দুই এক সংশোধনীর এই কথা ছটা দিন নতুন দিল্লীত বাহর পাতি থাকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় শুক্রবারে সন্ধিয়া সদরি করলে আশা করছো শান্তি চুক্তি সম্পূর্ণ তার ড্রাফট আদি রেডি হয়ে আছে কিন্তু ফাইনাল টাচ কিছু বাকি আছে গতি জানুয়ারির নতুন বছরতে হোক বা বছর শেষত হোক প্রটক আলফার লগত আমি চুক্তি সমাপ্ত করব খুঁজছো চুক্তির পূর্বে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৃহমন্ত্রী অমিত শাহ রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ইন্টেলিজেন্স ব্যুরোর সঞ্চালক তপন ডেকাক সুকিয়া সুকিয়াক সাক্ষাৎ করে পিছে প্রস্তাবিত চুক্তিত কি কি থাকিব সদরি করলে মুখ্যমন্ত্রী বিশেষ আলফার যেটো প্রটক আলফার যেটো চুক্তি তাতে বেসিক্যালি ক্লজ সিক্সর বিভিন্ন ইস্যুয়ে প্রাধান্য পাব কারণ অসমিয়ার বা অসমবাসীর যেটো সংরক্ষণ বা আমার যেটো রক্ষণাবেক্ষণ সেইটো একটা ইস্যু আর তেওঁলোকে যেহেতু ইমান দিনে তার কারণে সশস্ত্র সংগ্রাম করেছিল গতি এইখন চুক্তিত জেনেরেলি ইস্যু ক্লজ সিক্সর কথা বা সাংবিধানিক বা রাজনৈতিক অর্থনৈতিক ভূমির সুরক্ষা এই ইস্যুবিলাক তেওঁলোকে উত্থাপন করেছে তার ভিতর কিমান দূর ভারত সরকারে করিব পারিব কিমান দূর আমি করিব পারিম সেটা চুক্তি স্বাক্ষর করার আগ মুহূর্ত দেখা যাবে জানুয়ারির ভিতর হবলগিয়া চুক্তিক লৈ আশাবাদী আলফার সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া অবশ্যে চুক্তির চূড়ান্ত খসড়া আলোচনাপন্থী আলফাই এতিয়াও লাভ করা বলে সদরি করলে অনুপ চেতিয়ায় আমি আশাবাদী যে অসমৰ ৰাইজৰ বাবে এক ইতিবাচক দিশত মানে যথেষ্টখিনি জনগণৰ খিলঞ্জীয়া ৰাইজৰ সমস্যা সমাধান কৰিব পৰা এখন চুক্তি ভাৰত চৰকাৰে আমাৰ সৈতে কৰিব আৰু তাৰ দ্বাৰা অসমৰ ৰাইজ যাতে উপকৃত হয় তাৰ বাবে বিশেষ উদ্যোগ গ্ৰহণ কৰিব বুলি আমি অসম চৰকাৰ তথা ভাৰত চৰকাৰলৈ আহ্বান জনাইছোঁ ইফালে আলোচনাপন্থী আলফার সঙ্গে চুক্তি হওয়ার পিছতেই পরেশ বড়ার নেতৃত্বাধীন আলফা স্বাধীনরে আলোচনা আরম্ভ করব বলে সদরি করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় তার পিছত আলফা স্বাধীনের লগত আমি সিরিয়াসলি কথা বতরা পতা রাস্তাটা উলিয়াবলে এইবিলাক আর গিফট বলে মই কি কম আর একটা সমস্যা আছিল সমাধান হব তাক আর গিফট আদি শব্দ বিভূষণ এইবিলাক আর ড্রাফটত কি কি আছে সাংবাদিক আর্টিকেল লিখা মানুহ তেওঁলোকৰ ওপৰত মই এৰি দিছোঁ আৰু বিভূষণত মই কি কৰিম তিনিচুকীয়াৰ পৰা উপাসনা বৰুৱা গোস্বামীৰ সৈতে ব্যুৰ' ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট